মিয়ানমার বা আদি বার্মা প্রদেশ ব্রিটিশ শাসন হতে মুক্ত হয় ১৯৪৮ সালে। স্বাধীনতা প্রাপ্তির পর সাত দশকের মধ্যে পাঁচ দশকেরও বেশি সময় সামরিক শাসনের অধীনে থেকেছে মিয়ানমার। কিন্তু অতীত এবং সাম্প্রতিক সময় সামরিক জান্তা সরকারের নির্মমতার বিরুদ্ধে গড়ে উঠেছে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী, যাদের আক্রমণে দুশ্চিন্তার ছাপ মিয়ানমারের জান্তা সরকারের কপালে। মিয়ানমারের চীন সীমান্তবর্তী শান প্রদেশে সাতটি শহর এবং শতাধিক সামরিক ফাঁড়ির নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী। পরিস্থিতি মোকাবেলায় মাঠে নামানো হচ্ছে রিজার্ভ ফোর্স। বিগত আড়াই বছর বিদ্রোহী গোষ্ঠীদের কাছে বিপর্যস্ত হয় মিয়ানমার সেনাবাহিনী। গত ২৭ অক্টোবর অপারেশন 1027 নামে একটি অভিযান চালায় থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স নামের একটি যৌথ বিদ্রোহী গোষ্ঠী। এ সময় তারা সাতটি শহর দখলের পাশাপাশি স্থলবন্দর মহাসড়কগুলোর নিয়ন্ত্রণ নেয়। এছাড়াও জব্দ করে মিয়ানমার সেনাবাহিনীর প্রচুর অস্ত্র ও গোলাবারুদ। সীমান্তবর্তী অঞ্চলটিতে থেমে থেমে চলছে হামলা পাল্টা হামলা।